फ्रेंड्स वेलकम टू बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो, आमराओ खूब भालो आछि। तो आजके तोमादेर साथे शेयर करछि जे मात्र 15 मिनिटेर मध्ये कि करे लोटे माछेर झालेर रेसिपिटा तैरी करा जाय, लोटे माछेर झालटा, सेई भिडियोटाई आजके तोमादेर साथे शेयर करछि। आर आमाके देखे मने होच्छे जे खुशी खुशी तोमादेरके एकटा गुड निउज देवार आछे, कारण आमार मा अनेकटाई सुस्थ आछे। एखन एकटु आछे, माने एकटु ব্যথা আছে পায়, তা ফুলে হচ্ছে পায়, ওই জন্যই এখন হচ্ছে অনেকটাই বেটার আছে। কালকের থেকে দেখছি অনেকটাই বেটার আছে, মামা সুস্থ হয়ে গেছে দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার হসপিটালে যাওয়ার আবার ডেট আছে, দেখি এখন রিপোর্টটা কী আসে সেই অপেক্ষায়ও আছি যে রিপোর্টটাকেও কেমন আসে, কারণ পায়েতে চোট লেগেছে, কারণ তো বিভিন্ন রকমের টেস্ট তো হবেই, যাবতীয় টেস্ট করলে তখন রিপোর্টটা জানা যাবে যে পাটা কেমন কি আছে না কি আছে। এখন তো ব্যথাটা তো একটু কমে, মানে অনেকটাই ভালো আছে ব্যথাটা, পায়ে এখন মানে অল্প ব্যথা আছে, আর ফোলাটা একটু আছে। ফোলাটা মানে তাড়াতাড়ি ফুলতে দিইনি, কারণ কি সঙ্গে সঙ্গে আইস প্যাক দিয়ে ভালো করে মাসাজ করা হয়েছে, ওই জন্যই ফুলতে দেওয়া হয়, ফোলেনি পায়ে অতটা, মানে হাঁটতে পারছিল না, মানে যেদিন খুব ব্যথা হয়েছিল না সেই দিনকে একটু ফুলেছিল, ওই জন্যই সঙ্গে সঙ্গে ব্যথার ওষুধ খেয়ে তারপরে তো সব ওষুধ ওষুধ খেয়ে এখন দেখছি একটু মা একটু বেটার আছে, দেখতে পাচ্ছি সুস্থও আছে, মা হাঁটাচলাও করতে পারছে দেখতে পাচ্ছি, এখন অনেকটাই বেটার আছে। চলো এবার তোমাদেরকে রেগুলার এবার ভিডিও দেবো, আর এই ভিডিওটা আপলোড হবে আজকেরই, আমি এডিটিং করব আজকেরই, আমি পোস্ট করব সন্ধ্যাবেলা 7টার সময়। চলো আজকে লোটে মাছের ঝালের রেসিপিটা আছে তোমাদের সাথে শেয়ার করি। মাত্র 15 মিনিটে আমার মা কীভাবে লোটে মাছের ঝালের ঝাল রান্না করে সেটাই আজকে তোমাদের, সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি। চলো লোটে মাছের ঝালের রেসিপিটা শেয়ার করছি। ওর মধ্যে কী কী তেল দিয়েছে, সর্ষের তেল ফার্স্টে, তারপরে গোটা রসুন দিয়েছে, না না জিরে, গোটা রসুন আছে, জিরে আছে, তেজপাতা আছে, দুটো তেজপাতা আর আদা বাটা দিচ্ছে, পেঁয়াজ পেঁয়াজ ঘষে নিয়েছে, আর এখানে ওল দিয়ে ভিটকি মাছ, আর এখানে ওল ফুটছে, সেদ্ধ বসিয়ে দিয়েছে, বাড়িতে এই ওলটা হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ওল আর ভেটকি মাছ দিয়ে রান্না হবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আর পাবদা মাছের ঝাল, আর পাবদা মাছের ঝাল। দিচ্ছে একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছে পাকা লঙ্কা, চিড়ে নেওয়া সেই লঙ্কা দিচ্ছে, তারপরে দিচ্ছে জিরে বাটা, আদা বাটা আর গোলমরিচ বাটা একসাথে, তারপরে দিচ্ছে ওই টমেটো, টমেটো ঘষে নিয়ে সেই পেস্ট তার সাথে দিয়ে দিল, আচ্ছা
সব একসাথে মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এটা সেই ওই আদা ঘষে রেখেছিল তার ওই রস আর টমেটো যে ঘষে নিয়েছিল তার রসটা ওই একসাথেই দিয়ে দিলে। পেঁয়াজের পেঁয়াজটাও ঘষে নিয়েছে তার রসও আছে ওর মধ্যে। ওটাও তো ওইগুলো তো সব রস রয়েছে না, ওগুলো তো আর ফেলে দেওয়া যায় না, ওই জন্য এবার তরকারিতেই দিয়ে দিল। দিচ্ছে সামান্য একটু জল, অল্প করে যেহেতু জলটা দিল, কারণ লোটে মাছটা যখন এতে লোটে মাছের ঝাল হচ্ছে তো লোটে মাছের ঝাল দেওয়ার পরেই তারপরে ঝালটা একদম পুরো লোটে মাছের জল পুরো আস্তে আস্তে ছেড়ে দেওয়া শুরু করে দেয়। লোটে মাছ তো অ্যাকচুয়ালি তো জলেরই তো জিনিস। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল সেই লোটে মাছগুলো এখন দিচ্ছে সব ওর মধ্যে। সেই লোটে মাছগুলো দেওয়ার পরে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিল। এবার আস্তে আস্তে জল বের হওয়া শুরু হবে। আস্তে আস্তে অনেকটা জলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি। ফার্স্টে মনে হচ্ছে যেন অনেক জল দিয়েছে, মাছগুলো দেওয়ার পরেই আস্তে আস্তে এরকম জল ছেড়ে দিয়েছে। এখানে লোটে মাছের ঝালের রান্নার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লোটে মাছের ঝাল, দেখতেও সুন্দর লাগছে। আজকের ভিডিও এইটুকু। আজকে যদি তোমাদের লোটে মাছের ঝালের রেসিপিটা যদি তোমাদের সাথে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কারণ এখন হচ্ছে করোনা তৃতীয় ঢেউ ঢুকে গেছে, সবাই তোমরা এখন সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।